স্বাধীনতার অপ্রকাশ্য ইতিহাস তুলে ধরতে স্বাধীন বাংলা নিউক্লিয়াসের কর্মকাণ্ডগুলো জাতির জানা উচিত জানা প্রয়োজন বলে মন্তব্য করেছেন জেএসটি সভাপতি আসম আব্দুর রব। বুধবার উত্তরায় নিজের বাসায় সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। বলেন, স্বাধীনতার প্রকৃত ইতিহাস তুলে ধরে আইনের শাসন প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে এই মুহূর্তে জাতীয় ঐক্যফ্রন্ট আরও বৃহত্তর ঐক্য গঠন নিয়ে কাজ করছে। এ সময় তিনি স্বাধীন বাংলা নিউক্লিয়াসের অন্যতম সংগঠক সিরাজুল আলম খানের মুক্তিযুদ্ধে অবদানের কথাও বলেন। পূর্বে আমি আমার মাকসুদ ভাই আশা করছিলাম যে কোন দেশে তো বড় আমারে বলে নাই, কিন্তু স্বাধীন দেশের প্রথম জীবন বাজি রেখে আন্দোলন করতে হবে, যে আমি সফল না হওয়া পর্যন্ত আমার জীবন দিয়ে হলো আমি চেষ্টা করব। সিরাজুল আলম খানের এই নিউক্লিয়ার যেটা স্বপ্ন, যেই মা 62 সনের আগে পৃথিবীর কোথাও কোনো দেশে বাংলাদেশ নামে কোনো দেশের নাম কেউ শুনছে শুনে নেই, এই জিনিসটা একটা লোকের মাথায় কনসিভ করেছিল, তিনি হলেন সিরাজুল আলম খান, যে বাংলাদেশ 7.5 কোটি বাঙালিকে স্বাধীন জাতি হতে হবে, একটা জাতি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।